আমার ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা নামাজ আদায় করবে না নামাজের মধ্যে যারা গাফলতি করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঁচ ধরনের আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন এক নাম্বার আল্লাহ তাআলা তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন জীবন পলা চলার পথে ওটা বসার পথে তাদের জীবনটা তাদের হায়াতটা সংকীর্ণ হয়ে যাবে যেখানেই যেই কাজ করবে হায় হতাশ থাকবে কোনো সময়ের হ্যাঁ কোনো বরকত পাবে না দেখা যাবে সব জায়গায় শুধু পেরেশানি আর পেরেশানি আমরা নামাজ عبادت بندگی রেখে দিয়া দুনিয়ার সব ব্যস্ততার পিছনে আমরা সময় ব্যয় করি হ্যাঁ এর দ্বারা কি হয় আমাদের ভিতরে পেরেশানি বাড়ে আমাদের ভিতরের হ্যাঁ সময়ের সংকীর্ণতা বাড়ে যে কাজ করতে করতে দেখা যায় কাজ শেষ হয় না সময় কেমনে থেকে কেমনে চলে যায় আমার আপনার নামাজের আর সময় পাওয়া যায় না এই হলো এক নাম্বার আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি প্রদান করবেন দুই নাম্বার আমার ভাইরা আমার বাবারা আল্লাহ তাআলার যারা ইবাদত বندگی করবে না যারা নামাজ আদায় করবে না আল্লাহ তাআলা দুই নাম্বার তাদের চেহারা থেকে আল্লাহ তাআলা নূর উঠায়া নেবেন কারণ যেই মানুষগুলো ইবাদত বندگی করে নামাজ আদায় করে এদের চেহারার মধ্যে একটা নূর একটা আলো পাওয়া যায় তাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় ওই লোকটা নামাজি ওই লোকটা নেককার ওই লোকটা ভালো মানুষ ওই লোকটা আল্লাহওয়ালা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নামাজ আদায় করবে না নামাজের গুরুত্ব যারা দিবে না আল্লাহ তাআলা তাদের চেহারা থেকে নূরের আলো আল্লাহ তাআলা দূর করে নেবে তাদের চেহারার দিকে তাকাইলে মায়া মহব্বত কোনো কিছুই লাগবে না তিন নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নাম্বার দুনিয়াতে তাদেরকে শাস্তি দেওয়া হবে তারা যতই নেক আমল করক যতই তারা নেক আমল করক যতই ইবাদত বندگی করক অন্যান্য ইবাদত বندگی যদি করে তাহলে ওই ইবাদত বندگی নামাজ ছেড়ে দিয়া অন্যান্য যদি ইবাদত বندگی করে তাহলে ওই ইবাদত বندگیর কোনো প্রতিদান আখেরাতের জগতে তাদেরকে দেওয়া হবে না এত কষ্ট করে আমি অন্যান্য ভালো কাজ করলাম রাস্তা নির্মাণ করলাম আরেকজন সুবহানাল্লাহ চার নাম্বার দুনিয়াতে চতুর্থ নাম্বার আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবে তারা যখন দোয়া করবে দোয়াগুলো কবুল করা হবে না আজকে আমরা সবাই দোয়া করি ইমাম সাহেব মুসল্লি সাহেব নারী হোক পুরুষ হোক সবাই আমরা দোয়া করি যখন যেই সমস্যার সম্মুখীন হই আমরা তখন দোয়া করি কিন্তু এত দোয়া করার পরেও আমার আপনার দোয়া কেন কবুল হয় না কারণ যারা নামাজ আদায় করবে না নামাজ পড়বে না চার নাম্বার দুনিয়াতে শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার জন্য যদি গোলাম কোনো দোয়া করে তার ওই দোয়াটা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কবুল করবেন না কত দোয়া করি এত দোয়া করার পরে যদি আমাদের ভিতরের অবস্থা হালত যদি ভালো হতো এত দোয়া করার পরেও কবুল হয় না কারণ আপনার মূল ভিত্তিতে মূল শিকড়ের মধ্যে সমস্যা আছে ওই সমস্যাগুলো দূর করে আপনি দোয়া করেন আল্লাহ দরবারে চান গোলাম আল্লাহ দরবারে যখন গোলাম চাইবে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই গোলামের এই চাওয়াটাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন সুবহানাল্লাহ এই জন্য পাঁচ নাম্বার হলো যদি পাঁচ নাম্বার আল্লাহর ওই বান্দা আমরা অনেক সময় ভালো মানুষগুলার কাছে গিয়ে আমরা দোয়া চাই ভালো মানুষদের শরণাপূর্ণ হইয়া আমরা দোয়া চাই
অনেক সময় নেককার মানুষদের কাছে যাই আমরা যাদেরকে ভালো মনে করি তাদেরকে নিয়ে দোয়া করাই যে আমি হয়তো গুনাহগার হতে পারি মসজিদের ইমাম সাহেব অথবা আলেম উলামা মুহাদ্দিস মুফাসসির আল্লাহ ওয়ালা মানুষ যারা যারা বুজুর্গ তাদেরকে নিয়ে আমরা দোয়া করাই এজন্যই দোয়া করাই যে এরা ভালো মানুষ এরা যদি দোয়া করে হয়তো হতে পারে যে এর দ্বারা আল্লাহ তাআলা আমাকেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে আমার ভাইরা আমার বাবারা ভালো মানুষের সহপতি গিয়া যদি আপনি নামাজি না হন আল্লাহ ওয়ালা না হন আপনি যদি দিনদার না হন মুত্তাকি পরহেজগার পরিপূর্ণ ঈমানদার যদি না হয়ে যদি আল্লাহ ওয়ালা মানুষদের কাছে গিয়েও যদি দোয়া চান তাহলে তারপরেও আপনার এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করা হবে না এই জন্য আমার ভাইরা আমার বাবারা আমরা প্রথমে সবাই ঠিক হতে হবে যদি আমরা ঠিক হয়ে যাই তাহলে দুনিয়া আমাদের সুন্দর আখেরাত তো সুন্দর হবে আমরা যদি নামাজি হয়ে যাই আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচটা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন আমরা যদি নামাজি হয়ে যাই তাহলে আল্লাহ তাআলা এই পাঁচ প্রকারের শাস্তি থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ আমাদেরকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ তাআলা আমাদেরকে আপনি তাকবীরে উলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন প্রথম পাঁচটা পুরস্কারের মালিক হিসাবে আমাদেরকে আপনি কবুল করে নেন পাঁচ প্রকারের আযাব আর গজব আর শাস্তি থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন সকলে বলি আমিন।